জাওয়ান মুক্তি দেওয়া হলে দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কিছুদিন আগে এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি আরও বলেছিলেন, বঙ্গবন্ধু বারণ করেছেন হিন্দি সিনেমাকে, সেটা কিভাবে মুক্তি পাচ্ছে, কিন্তু তার বজ্রহংকার কোনো কাজে আসেনি। সারা বিশ্বের মতো দেশেও মুক্তি পেল বহুল প্রতীক্ষিত সিনেমা জাওয়ান। মুক্তির প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহে মানুষের ঢল। দেশের 41টি সিনেমা হলে শুক্রবার থেকে চলছে ছবিটি। অনেকেই সিনেমাটি দেখতে এসে টিকিট না পেয়েও ফিরে যাচ্ছেন। অন্যদিকে ফেরদৌস ও নিপুণ অভিনীত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত দেশীয় ছবি সুজন মঞ্চে মুক্তি পেল দেশের মাত্র 19টি সিনেমা হলে। একই দিনে দেশে আরও দুই ছবি অন্তর্জাল ও দুঃসাহসী খোকা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। তবে মুক্তির অবস্থানে অনড় ছিলেন নির্মাতা ঝন্টু। ঝন্টু তার ছবির প্রসঙ্গে জানান, সুজন মাঝি গ্রামের গল্প, আমি মনে করি গ্রামের ছবি মানুষ বেশি দেখে, এর প্রমাণ অতীতেও দেখা গেছে। আমি আশা করি ছবিটি বাংলাদেশের সবার ভালো লাগবে, এটা মানুষের পছন্দের জন্য বানিয়েছি, কোনো পুরস্কারের জন্য বানাইনি। এদিকে মুক্তির প্রথম দিনে সুজন মাঝি দেখতে দর্শকদের আগ্রহ দেখা যায়নি, বরং সবাই ছুটছেন গোটা বিশ্বকাপানো বলেট বাসার জাওয়ান সিনেমাটি দেখতে। দেশের প্রেক্ষাগৃহে জাওয়ান সিনেমাটি মুক্তি নিয়ে ঝন্টু বলেন, আমাদের দেশে ভিন্ন সংস্কৃতি আসা উচিত না, এগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। হিন্দি সিনেমা আসায় সিনেমা হল মালিকদের পেট ভরতে পারে, তাছাড়া কোনো লাভ হবে না। সিনেমা হল বাঁচবে না, আমাদের চলচ্চিত্র ধ্বংস হবে। এবার দেখার অপেক্ষায় জাওয়ান ঝড়ের কবল থেকে ঝন্টু সুজন মাঝি দর্শক টানতে পারবে নাকি না। সজল খান, দ্য রিপোর্ট, ডট লাইভ, ঢাকা।